আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল রোডে আপনারা কিভাবে টেস্ট দিবেন। সিঙ্গেল রোড প্রচুর ট্রাফিক, সিঙ্গেল রোড প্রচুর ট্রাফিক, আপনারা কিভাবে টেস্ট দিবেন। পুলিশ কিন্তু আপনাকে দেখবে সিঙ্গেল রোডে আপনার হাত কিভাবে কাজ করে, পা কিভাবে কাজ করে, এবং আপনার কি কি সমস্যা আছে, এটি কিন্তু সিঙ্গেল রোডে আপনাকে ধরে ফেলতে পারবে। দেখুন আপনারা যে আমার পাশে লাইন কিন্তু এখন ব্লক আছে, আমার সামনেটাও ট্রাফিক আছে, আমরা ট্রাফিকে ঠিক কতটুকু দূরত্বে দাঁড়াইছি আপনি ওটি দেখুন। অন্য গাড়ি থেকে দাঁড়ানোর সময় আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক তার বাম্পার নিচ অংশ অথবা তার টায়ারের নিচ অংশ দেখা যায় এতটুকু দূরত্বে আমরা দাঁড়াবো, কিন্তু এর বেশি আমরা দূরত্ব বজায় রাখবো না। তবে চলার সময় আস্তে আস্তে আপনি যাচ্ছেন তখন আপনাকে এতটুকু দূরত্ব বজায় রাখতে হবে। এটি একটি রাউন্ডাবাউট, আপনাকে সোজা আমরা যাচ্ছি এখন। আর এইখানে অনেক পথচারী আছে, ছোট ছোট রোডে যেহেতু এটি বাজার এরিয়া এখানে অনেক পথচারী আছে, আপনাকে পথচারীকে যখন আপনার গাড়ির সামনে দিয়ে ক্রস হবে তখন আপনি ডাবল সিগন্যাল জ্বালিয়ে তাকে জায়গা দিয়ে দিবেন, পথচারীকে জায়গা দিয়ে দিবেন। পুলিশ আপনার কাছ থেকে আপনার কাছে থাক, আপনি এটি মনে করবেন না যে পুলিশ আবার রাগ করবে, এরকম কিন্তু না, আপনাকে ফেল করে দেবে, আপনি তাকে জায়গা দিতে হবে, এটাই হচ্ছে রুল। সে যদি আপনার গাড়ির সামনে দিয়ে পার হয়ে, এই যে একটি রাস্তা, একটি মানুষ যাচ্ছে পার হয়েছে এই মাত্র, তো তাকে আমরা, আমার গাড়ি যেহেতু দূরে ছিল আমি দাঁড়ানোর কি যুক্তি আছে না, আমার গাড়ির সামনে হতে হবে, কাছে হতে হবে, তাহলে তাকে আমরা জায়গা দিয়ে দেব। কিন্তু জায়গা দেওয়ার সময় আমরা যে স্টপ করব, আমরা ডাবল সিগন্যাল বাতি জ্বালিয়ে তারপরে স্টপ করব। এখন এখানে একটি ছোট্ট একটি আর রেড সিগন্যাল আছে, আমরা রেড সিগন্যালটি গ্রিন হওয়ার অপেক্ষায় আছি। সব সময় দাঁড়ানোর সময় আপনাকে দেখতে হবে আর যে কতটুকু দূরত্বে আপনি দাঁড়িয়ে আছেন, দূরত্ব বজায় দাঁড়াবেন, বেশি দূরত্ব রাখলে কিন্তু হবে না। আপনাকে যে রুল আছে ট্রাফিক ডিপার্টমেন্টের সেই রুল অনুযায়ী আপনাকে দাঁড়াতে হবে। আমরা অপেক্ষায় আছি সিগন্যালটি ওপেন হওয়ার জন্য। সিগন্যালটি ওপেন হয়ে গেলে আমরা কিন্তু আবার গাড়ি রানিং করব। এখন সিগন্যালটি ওপেন হয়ে গেছে, আমরা সিগন্যালে পরে একটি রাইট টার্ন আছে, আমরা সিগন্যাল দেব, ওই রাইটে চলে যাব। ওই রাইটে গিয়ে, রাইটে যাওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে এগুলি কিন্তু সিঙ্গেল রাস্তা, এগুলাতে সব সময় মানুষ আসবে যাবে, এই জন্য স্পিড 40-45 উপরে, স্পিড 40-45 এর উপরে উঠবে না। যদি স্পিডটি আপনার স্পিডটি দেওয়ার মতো জায়গা থাকে তখন আপনি 45-40 স্পিড দেবেন, আর যদি 40, আর যদি রাস্তার জায়গা না থাকে আর রাস্তা ফুল থাকে তাহলে আপনি 40 নিচে থাকবেন, 20-25 এই ধরনের থাকবেন। যেহেতু আমার রাস্তা এখন ফুল, এখানে যে কোনো মুহূর্তে গাড়ি আসতে পারে, মানুষ পারাপার হতে পারে, এই জন্য আমাদেরকে 25 স্পিডে চলতে হবে, 25 এর উপরে আমরা উঠবো না। এখন এখন ধরুন আমরা যাচ্ছি, যাওয়ার সময় আমার পাশে যেমন দেখতেছেন পার্কিং, পার্কিং এ মানুষ দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং থেকে কেউ বাইর হচ্ছে, আপনি কি তাকে জায়গা দেবেন? হ্যাঁ, আপনি তাকে জায়গা দেবেন। সে যদি পার্কিং থেকে যখন ব্যাক গিয়ার লাগিয়ে রাস্তায় চলে আসবে তখন তাকে ডাবল সিগন্যাল লাগিয়ে আপনি দাঁড়াবেন, তাকে জায়গা দিয়ে দেবেন। না, সে বাইর হচ্ছে, এখনো রাস্তার মধ্যে সে আসে নাই, ব্যাগে এখনো রাস্তার
এখন আপনি ডাবল সিগন্যাল দাঁড়িয়ে দিবেন এবং দাঁড়াবেন যেহেতু মানুষ আপনার সামনে পার হচ্ছে। এখন ছোট্ট একটি রণ্ডবোট আমরা দাঁড়াবো। এই ছোট্ট রণ্ডবোটটিতে আমরা দেখবো যে গাড়ি কিভাবে আমরা এন্ট্রি হবো। এখনো হবো না, এখন আমরা যাবো, কিন্তু সিগন্যাল বাতি আপনাকে জ্বালাতে হবে। এখন আমি এটাতে ইউটার্ন করতেছি, এজন্য এটি দুইটি লাইনের রণ্ডবোট আমাকে বাম পাশে থাকতে হবে যেহেতু আমি ইউটার্ন করতেছি। ইউটার্ন করে আবার আমি ঢোকার সময় সিঙ্গেল রোড আমাকে একটি রোডে আমাকে ধরতে হচ্ছে। আমি গ্লাস দেখে এখন রণ্ডবোট থেকে বাইর হলাম এবং এই রাস্তাটি দেখলাম। দেখুন একটি গাড়ি কিন্তু বাইর হচ্ছে, ওই গাড়িটি বাইর হচ্ছে, তাকে আমি জায়গা দিতে হবে এবং ডাবল সিগন্যাল দিয়ে আমি দাঁড়াবো এবং সে চলে গেলে রানিং যখন করবে তার পিছনে আমি যাব। এখন সে বাইর হচ্ছে, আমি তাকে জায়গা দিলাম না, তাহলে কিন্তু আমরা ফেল হয়ে যাব। এই জন্য আমাদেরকে জায়গা দিতে হবে। এখন সে আবার বামে যাবে, আমরা অপেক্ষা করব এবং গাড়ির স্পিড আবার দেব যেহেতু খালি আছে। এখন যেহেতু খালি আছে আমরা স্পিড একটু বাড়াবো এবং খুবই সতর্ক থাকবো যাতে করে কোনো মানুষ আমার গাড়ির সামনে পড়ে আমার রেস্টে ডিস্টার্ব হয়। আর এইখানে কিন্তু আপনি একজনই টেস্ট দিচ্ছেন, আপনি মনে রাখতে হবে এখানে আপনি একজনই টেস্ট দিচ্ছেন আর বাকিরা স্বাধীন। আপনি কিন্তু স্বাধীন না, আপনার সাথে পুলিশ থাকবে, আপনি তাকে দেখাতে হবে যে আপনি গুড ড্রাইভিং করছেন। তো আপনাকে অনেকে ডিস্টার্ব করবে, তারা তো জানে না আপনি টেস্ট দিচ্ছেন। এই রিয়েল একটি ব্যাপার স্যাপার, এখানে তারা জানে না আপনি টেস্ট দিচ্ছেন, আপনাকে এগুলি কাটিয়ে তারা বিভিন্ন, কেউ পথচারী আসবে আপনার সামনে দিয়ে, কেউ পার্কিং থেকে বাইর হবে, কেউ ঢুকবে, কেউ আপনাকে ওভারটেক করে দেবে, এগুলি কিন্তু আপনাকে সামাল দিতে হবে। হাইওয়ে রোড থেকে এইসব বাজার এরিয়ায় যায় জামিলায় রোডে কিন্তু মানুষ বেশি ফেল করে ফেলে। তার একটি কারণ চারদিকে খেয়াল রাখতে পারে না, চারদিকে খেয়াল না রাখতে পারার কারণে বেশি ফেল করে। এখানে ছোট্ট একটি সিগন্যাল আছে, এই সিগন্যালে আমরা এখন লেফটে যাব। সিগন্যালে লেফটে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমত ওই গাড়ির দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে এবং সিগন্যালের জন্য গ্রিন হওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকবো। এখন সিগন্যালটি গ্রিন হয়ে গেছে, আমরা ধীরে ধীরে স্পিড দেব এবং গ্লাসগুলো বেশিরভাগ দেখব। আমি এখন লেফটে যাচ্ছি, লেফটে যাওয়ার সময় আপনাকে অবশ্যই লাইন ঠিক রাখতে হবে যাতে করে আপনার গাড়িটি অন্য লাইনে না যায়। আমরা আস্তে আস্তে ওই গাড়ির পিছনে পিছনে যাচ্ছি, স্পিড হবে 20, 25, 40 উপরে আমরা যাব না যেহেতু গাড়ি ফুল আছে রাস্তায়। আর যদি রাস্তায় গাড়ি না থাকে তাহলে আপনি 45 পর্যন্ত ওই রাস্তাতে যেতে পারবেন, কিন্তু এখন সেই অবস্থা কিন্তু নাই। আমাদের কোনো গাড়ি আসতেছে, কোনো গাড়ি যাচ্ছে, রাস্তায় গাড়ি অনেক আছে, এই জন্য আমরা যেতে পারবো না, আমাদেরকে থাকতে হবে। এখন এখানে কিন্তু 30 স্পিড করে দিয়েছে, তো আমরা 30 স্পিডের জায়গায় আমরা কতটুকু যাব, 25 যাব যদি রাস্তা খালি থাকে, আর যদি রাস্তা ফুল থাকে তাহলে তার থেকেও কম হবে, 20-এরও কম হবে। তো আমাদের সামনে এখন একটি রণ্ডবোট আছে, এখন একটি গাড়ি বাইর হচ্ছে, আমি তার বরাবর যাব এবং ডাবল সিগন্যাল বাতি জ্বালিয়ে আমি দাঁড়াবো। সে চলে গেলে আবার আমি কি আবার গাড়ির স্পিড দেব আস্তে আস্তে। তো আমি এই রণ্ডবোট দিয়ে আমি সোজা যাব, এখন রণ্ডবোট এটা দিয়ে আমি সোজা যাব। রণ্ডবোটে এই রণ্ডবোটটি আপনার ওই গাড়ির, আপনার রণ্ডবোটের ভিতরে যখন থাকবেন রণ্ডবোটে এটি আপনার, আপনি শুধু তাকে লক্ষ্য করে যাবেন যাতে করে তার দ্বারাই আপনার ডিস্টার্ব না হয়। এখন আমরা ধীরে ধীরে যেতে থাকবো সামনে, গাড়ির দূরত্ব, গাড়ি একদম স্লো এখন যেহেতু আগে অনেক জ্যাম, গাড়ির দূরত্ব বজায় রেখে আপনারা দাঁড়াবেন এবং ধীরে ধীরে যেতে থাকবেন, ধীরে ধীরে এইভাবে যেতে থাকবেন, ইনশাল্লাহ আপনারা লাইসেন্স পাবেন। সো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমি ভিডিও বানানোর কোনো প্রশ্নই আসে না।
আপনাদের কেমন লাগে সেটি আমাদেরকে আমাকে জানাবেন, আমি দেরিতে হলেও আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আশা করি আমি আপনাদেরকে দেখালাম যে ট্রাফিক রোডে সিঙ্গেল রোড প্রচুর ট্রাফিকে আপনারা কিভাবে টেস্ট দেবেন, টেস্ট দিয়ে সুন্দর একটি টেস্ট দিয়ে আপনারা লাইসেন্স পাবেন। তবে লাইসেন্সে অনেকে ফেল করে, ফেল হলে আপনারা এটা ফেল হলে আপনারা কি অধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরে আপনারা ট্রেনিং চালিয়ে যাবেন, টেস্ট দিতে থাকবেন, ইনশাআল্লাহ একদিন লাইসেন্স আসবে। সো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।